কৃষি বিলে বাতিলের দাবিতে পথ অবরোধ। জয়পুরের গেলিয়া মোড়ে আজ 10 নাগাদ বাম গণতান্ত্রিক ধর্মনিক্ষেপ জোটের পক্ষ থেকে কেন্দ্রে বিজেপি সরকারের কৃষি বিলের বাতিলের দাবিতে মিছিল, পথ অবরোধ ও কুশ পুত্তলিকা দাহ করা হয়। প্রথমে গেলিয়া মোড় থেকে মিছিল শুরু হয়ে দাসদিঘি মোড় পর্যন্ত যায়, তারপর আবার গেলিয়া মোড়ে ফিরে আসে ও কোতুলপুর বিষ্ণুপুর রাজ্য সড়ক অবরোধ শুরু হয়। 20 মিনিট অবরোধ চলার পর প্রশাসনিক হস্তক্ষেপে অবরোধ উঠে রাস্তার ওপর কুশ পুত্তলিকা দাহ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম এর মানিক রায়, বিশ্বনাথ দে, গণেশ মুখার্জি ও অন্যান্য সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব। বাঁকুড়া থেকে আব্দুল হাই, রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান। যে যুক্তরাষ্ট্র কাঠামো ভেঙে পড়তে চলেছে, অর্থনৈতিক ব্যবস্থা বলে যাবে পৌঁছেছে, আমরা আজকে সম্মিলিত এই যৌথ মঞ্চ তার প্রতিবাদ করছে। আমরা দেখছি যে সেই ব্রিটিশ আমলে যে নীলকর আইন, নীলকর ব্যবস্থা, সেই নীলকর ব্যবস্থায় কি ছিল রায়ত, সেই নীলকর সাহেবদের কাছ থেকে কিছু দাবন নেবে, আর সেই নীল সাহেবদের কথা মতো চাষ করতে বাধ্য হবে এবং তাদের কাছে অন্যায্য মূল্যে ফসল বিক্রি করতে বাধ্য হবে, নাহলে তাদের প্রতি চঞ্চল নির্যাতন অত্যাচার গুলি। আজকে তারই একটু মাত্র রকম ফের করে আমাদের কেন্দ্র সরকার একটা জনবিরোধী, কৃষক বিরোধী একটা তিনটে বিল পাস করেছেন, যে বিলগুলো রাষ্ট্রপতি সয়ে হয়ে যাক। আমরা আমাদের কাজ করব, আমরা জনবিরোধী আইন প্রণয়ন করব, দেশবাসীর গলা টিপে ধরব। আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, নরেন্দ্র মোদী 14 সালে যখন প্রধানমন্ত্রী হন, সংসদ ভবনে সাষ্টাঙ্গে প্রণাম করে উনি ভাব দেখিয়েছিলেন সংসদকে মেনে চলবেন। 19 সালে উনি যখন প্রধানমন্ত্রী হলেন, ওই সংবিধানকে প্রণাম করে দেশবাসীকে বার্তা দিয়েছিলেন সংবিধান মেনে চলবেন। লোকসভাতে সংখ্যাগরিষ্ঠতা আছে কিন্তু রাজ্যসভাতে সংখ্যাগরিষ্ঠতা নেই, তাই মার্শাল দিয়ে গায়ের জোরে এই বিল পাস করিয়েছেন। এই বিল, এই কারা কারণ, এর বিরুদ্ধে করছে উঠতে হবে, এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে, এর বিরুদ্ধে কৃষক, খেতমজুর, শ্রমিককে রাস্তায় নামতে হবে। আমরা বলবৎ করতে দেব না, আমরা কার্যকর করতে দেব না, আমরা জীবন বাজি রেখে এর বিরুদ্ধে লড়াই যাব, এই দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলকে ইলেকট্রিককে বন্ধ করে রেখে মোমবাতি জ্বালাও, করোনা চলে যাবে এই নিদান দিচ্ছে। এই নিদান যখন দিচ্ছে, বিরোধীদিকে চুপ করিয়ে রেখে সংসদের অভ্যন্তরে ভীষণ মারা নীতি সহ দেশের বেসরকারিকরণ সবকিছু করে দিচ্ছে। আমরা যখন এর বিরুদ্ধে পথে নামছি, আমাদের 2-4 জন সাংসদ যারা ভেতরে আছে তাদেরকে সাসপেন্ড করছে। আমাদের আজকে আমাদের পথ অবরোধ কর্মসূচি, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার কৃষি বিল যা এনেছে, মানুষ ভারতবর্ষের মানুষের একবারে প্রচন্ড নাভিশ্বাস উঠে যাবে, খেতে পাবে না। কৃষক তার ফসল ফলালেও তা ন্যায্য ভাবে সেটাকে বিক্রি করতে পারবে না, এরকম একটা পরিস্থিতি কেন্দ্রীয় সরকার এই নীতি গ্রহণ করেছে। শ্রম আইন যা করেছে যে 300 জন শ্রমিক যদি থাকে তবে সেইখানে ইয়ে করা যাবে, কাজ করানো যাবে, কিন্তু আগামী দিনে এই যে নীতি তার বিরুদ্ধে আমরা লড়াই জারি রেখেছি। শৈবাল কম্পিউটার, যে কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ, কালার প্রিন্ট, জেরক্স, স্পাইরাল বাইন্ডিং, ল্যামিনেশন, অনলাইন টিকিট বুকিং, পাসপোর্ট ও প্যান কার্ড তৈরি, বাইকের ইন্স্যুরেন্স, মোবাইল রিচার্জ, অনলাইন ব্যাংকিং ট্রানজ্যাকশন এবং যে কোনো ব্যাংকের খাতা খোলার জন্য এক্ষুনি যোগাযোগ করুন শৈবাল কম্পিউটার। ঠিকানা রঘুনাথপুর ব্লক অফিসের বিপরীতে। ফোন নাম্বার 9775187290 এবং 7407570008।